দূষণমুক্ত শহর গড়ার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরুকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলো বাঁকুড়ায়। মঙ্গলবার পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে এই কর্মসূচির সূচনার সময় পুরো বিষয়টিকে গিমিক বলে দাবি করছে বিজেপি। তাদের দাবি, ২ বছর আগেই কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত প্রকল্পে এই কাজ শুরু হয়, প্রয়োজনীয় বালতি গাড়ি এসেছিল। ২ বছর পর এখন ভোটের আগে তড়িঘড়ি এই কাজ করা হচ্ছে বলে বিজেপি নেতা রঞ্জিত মজুমদারের দাবি। এটা স্বচ্ছ ভারত মিশনের মোদী সরকারের প্রকল্প। মোদী সরকার ২ বছর আগে এটা ঘোষণা করেছিল যে ভারতবর্ষ স্বচ্ছভাবে থাকবে, তাই সেই প্রকল্পের বালতি এবং গাড়ি ২ বছর বাঁকুড়া পৌরসভায় এসে পড়েছিল। এটা পৌরসভার নির্বাচনের প্রাক্কালে এটা পৌরসভার গিমিকের জন্য এই পৌরসভার মুখে এই বালতি এবং বাড়ি বাড়ি দিতে আরম্ভ করেছে। এটা সম্পূর্ণভাবে গিমিক, নির্বাচনী গিমিক দেওয়ার জন্য এরা এটা করছে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট মোদী সরকারের প্রজেক্ট। যদিও বাঁকুড়া পৌরসভা সূত্রে খবর, পৌর এলাকায় প্রতিটি পরিবারকে দুটি করে বালতির আকারের ডাস্টবিন দেওয়া হবে। ওই দুই ডাস্টবিনে শহরবাসী নিজের বাড়িতে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা আলাদা ভাবে জমা করবেন। পরে পৌরসভা তা সংগ্রহ করে তাদের নিজস্ব ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে গিয়ে ফেলবে। পরবর্তী সময়ে ডাম্পিং গ্রাউন্ডে তা নিয়ে গিয়ে ওই বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে জৈব সার তৈরি সহ অন্যান্য কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে। মূলত উদ্যোগটা আমরা ২ নম্বর ওয়ার্ডে শুরু করেছিলাম, আমাদের সম্পূর্ণভাবে কাজটা চলছে। আজকে আমরা ২৪ নম্বর ওয়ার্ডে শুরু করেছি। প্রত্যেকটা বাড়িতে আমরা দুটো করে বালতি দিয়েছি, একটা নীল রঙের বালতি, একটা সবুজ রঙের বালতি। একটা হচ্ছে জৈব পদার্থ, আর একটা হচ্ছে অজৈব পদার্থ। আমরা আশা করছি, আমরা চেষ্টাও করছি বাঁকুড়া শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই মালগুলো নিয়ে গিয়ে আমাদের যে হাইড্রোলিক সিস্টেমে যে গাড়ি রয়েছে, সেই গাড়িতে এই মালটা ওই গাড়িতে পড়বে, ওই গাড়ি আবার আমাদের ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাবে। সেখানে ওই এটা হচ্ছে আমাদের যে ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, এখনও পর্যন্ত আমাদের যে যে আমাদের ডাম্পিং গ্রাউন্ডের যে প্রসেসিং যেটা চলছে সেটা এখনও আমরা সম্পূর্ণ হয়নি, কাজটা আমাদের চলছে। রিসাইক্লিংয়ের যে কাজটা সেটা আমাদের চলছে। আমরা ডাম্পিং গ্রাউন্ডটা খালি করলে এই যে আমরা দুই ধরনের যে আবর্জনা আমরা যে সংগ্রহ করছি, এই আবর্জনা সংগ্রহ করলে যেটা জৈব এবং অজৈব পদার্থ আমরা যে কালেকশন করছি, এটা আগামী দিনে বাঁকুড়া পৌরসভা যদি সেই মতন আমরা কাজ করতে পারি, তাহলে আগামী দিনে যে সমস্ত সবজির খোসা আমরা কালেকশন করছি তার থেকে আমাদের সার তৈরির কাজে আমাদের লাগবে। আদিকে বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যাবতীয় যা মানে প্লাস্টিক বাজে আবর্জনা সমস্ত কিছু আপনারা বালতিতে রাখবেন, আমরা সব গিয়ে নিয়ে যাব। দুটো বালতি, একটা বালতিতে রাখি এমনি কাগজপত্র প্লাস্টিক, হ্যাঁ খাবারের ওই ফল ডলের ইয়েগুলো, আর একটাতে রাখি রান্নাঘরের সমস্ত কিছু মানে আবর্জনা, মানে তরকারি শশা, তারপর ভাত তরকারি যা বাড়ে সেগুলো ওতে ফেলা হয়। আগে আবর্জনা খাবারগুলো কুকুরকে দিতাম আর বাকিগুলো বাইরে ফেলতাম, হ্যাঁ সে তো দূষণ হতোই, কিন্তু আমরা কি করার কিছু করার নেই। আরেকবার বালতি দিয়েছিল সেটা কেউ মানে নেই। আমি তো সবচেয়ে খুশি, আমি বলি পরিষ্কার পরিচ্ছন্নতা যে এত সুন্দর থাকবে, এত পরিষ্কার থাকবে, লোকজন পেরিয়ে যাওয়া আসা যাওয়া নোংরা আমি পা দিয়ে যাবে না কিছু না, এটা খুব ভালো জিনিস। নিউজ আজ বাংলা বাঁকুড়া। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।